আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলবো আমি কেন এই কথাগুলো বলছি। এখানে আমি বিশ্বাস করি এমন একজন মানুষ এখানে নেই যে সুরা ফাতেহা পড়তে জানে না। কেউ আছেন এখানে যে সুরা ফাতেহা জানেন না? আচ্ছা, পুরা সুরা না হয় মুখস্থ নাই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জানেন না, এমন কেউ আছেন এখানে? হাত তুলেন। আছেন এখানে? নাই। আমরা সবাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এতটুকু বলতে পারি আমরা মুসলমান, বিশেষ করে এই সিলেটের মানুষ, যে জমিনে আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তশরিফ এনেছিলেন। আল্লামা ফুলতলি সাহেব কিবা রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত খেদমত হচ্ছে দারুল কিরাতের খেদমত, ঠিক কিনা? ঠিক। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের আর কোথাও এত কারি সাহেব পাবেন না আপনারা, সিলেটে যত কারি সাহেব রয়েছে, ঠিক কিনা? ঠিক। এই সিলেটের গৃহিণীরা পর্যন্ত কারি, আপনাদের বোন আপনাদের ভাগ্নি কারি না? কৃষক শ্রমিক কারি, যে লোকটি শুধু ভোর বেলা লাঙ্গল কাঁধে মাঠে চাষ করতে যায় সেই লোকটাও কারি। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি এত কথা কেন বলছেন? আলহামদুলিল্লাহর উদাহরণ আপনাদেরকে আমি দিলাম, প্রথমে বলেছিলাম আমরা কান দিয়ে শুনি, আমাদের ব্রেইন অফ থাকে, আমরা দেখতে পাই যে কোরআনুল কারিমের তিলাওয়াতকে পর্যন্ত বিকৃত করা হচ্ছে, আর আপনি আমি সেই ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করি দারুল কেরাতের কারি সাহেব হয়ে বলি সুবহান আল্লাহ, এটা লজ্জার না? আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন? এক লোক না, দুই তিনজন লোক, একটা কমিটির কয়েক কিছু লোক আমার কাছে আসলো, ওয়াজ কমিটি এসে আমাকে বললো, ভাই আমাদেরকে একজন বক্তা দেন যিনি তাইন্না ওয়াজ করেন। তো আমিও পাইছি না গাল, বললাম ভাই কি পরিমাণ টানলে হবে আপনাদের, বেশি টানলে তো ছিঁড়ে যাবে। সত্য কথা বলছি যে বেশি টানলে ছিঁড়ে যাবে, আপনাদেরকে কি পরিমাণ টানলে হবে আমাদেরকে আমাকে একটু বলেন। আরে ভাই আপনি আমাদের সাথে মজা করছেন ভাই, আমরা বললাম আর কি যিনি সুর দিয়ে একটু টাইন্ডাও আজ করেন এই ধরনের একজন বক্তা আমাদের দরকার। আমি বললাম আমি তো বলছি বেশি টানলে ছিঁড়ে যাবে, বললো কিভাবে? আমি বক্তার নাম আমি নেব না, আমি কারো গীবত করার জন্য আসিনি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছি, এটা আমারও দায়িত্বে পড়ে, অথবা আল্লাহ আমাকেও তো ধরবেন। তোমার হাতে মাইক দিছিলাম, খুব তো স্টাইল মারাইলা স্টেজে গিয়া কথাগুলো বলতে পারলাম না, তো আমার দায়িত্বটা আমি পালন করছি। তো বললাম যে কিভাবে ছিড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এটা হাস্যকর বিষয় না যে মুসলমান যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানে না, সে কিসের মুসলমান? রাব্বিল আলামিন না রাম্বিল আলামিন? ওই লোকটা রাম্বিল আলামিন গুন্না করছে সুন্দর করতে গিয়ে, সুর দিয়ে আপনার কান জয় করতে চেয়েছে সে, আপনার মন জয় করতে চায়নি সে। আপনি সুরের পাগল, আপনি সুরের পাগল, সে রাম্বিল আলামিন বলেছে আর আপনি সুবহানাল্লাহ বলেছেন, আপনি কিসের কারি আর কিসের কিসের মুসলমান? তেলাওয়াত এরকম হয় না, পড়ে না এরকম, কোথায় ওয়াকফ করে, কোথায় যায়, কি করে, কই লম্বা করে, কই গুন্না করে আল্লাহ তোমার। আর আমরা এই সিলেটের কারি সাহেবরা এইসব শুনে শুনে সুবহান আল্লাহ বলি, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমার কথা আপনার বিরক্ত হচ্ছে না? আমরা যদি এখন থেকে সচেতন না হই, আল্লাহ আমারে বাঁচাইছে ভাই, আমি ওয়াইজ না, ওয়াইজ হলে আবার এসব বলা যেত না, ও তো ওয়াজের দাওয়াত কমে গেছে বোধ হয় এই জন্য খেপছে। তো আমাকে এসব কথা কেউ বলবে না, আমি বক্তা না, আমাকে ওয়াজের দাওয়াত কেউ দেয় না, দিলেও আমি যাবো না এখন আপাতত। তো যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, আমাদের পবিত্র মাহফিলগুলো সস্তা বিনোদনের জায়গা হয়ে গেছে এখন। আপনি ওয়াজ মাহফিল বলেন, গজল সন্ধ্যা বলেন, একজন সামনে গজল গায়, আরেকজন হোয়াট ইজ দিস, হয় না এরকম? আপনার সাথে কথা বলুন, হয় না এরকম? আল্লাহর নামকে বিকৃত করে ফেলেছে জিকিরের নামে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি এসব? আর আপনি আমি এনজয় করছি সামনে বসে বসে, ওই যে বললাম শুধু কান শুনছে, ব্রেইন যদি অন থাকতো তাহলে আপনার ব্রেইন আপনাকে বলতো আল্লাহর নামকে বিকৃত করে ফেলেছে। ব্রেইন ইজ সুইচড অফ, কান মজা নিচ্ছে, আল্লাহ আল্লাহ, এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে না? আমাদের মাহফিলগুলো দেখেন, আমি একটু আগে চেয়ারম্যান
আমি একটু আগে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে কোন যুক্তিতে হুজুরের উচ্চতা লেখা হয় পোস্টারের মধ্যে, কোন যুক্তিতে লেখা হয় হুজুর কত ইঞ্চি লম্বা, এটা পোস্টারে কেন লেখা হবে? আচ্ছা আমাকে একটা বলেন তো, আপনারা হুজুরের সাইজ দেখার জন্য আপনারা যাবেন? কারণ হুজুর একটু অস্বাভাবিক রকমের খাটো, আর অস্বাভাবিকের প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে। যে জিনিস আমরা সচরাচর দেখি না, যেমন ওইখানে আমি নোয়া নিয়ে এসেছি, আমরা প্রতিদিন হাজার হাজার নোয়া দেখি, তাই না? সিএনজি দেখি, কোনো আকর্ষণ নেই। হেলিকপ্টার মাঝে মধ্যে আমরা দেখতে পাই না, এটা একটা আকর্ষণীয় বস্তু, আমাকে তো বুঝতে পারছেন। তো কথা হচ্ছে যে আমি যদি লিখি হুজুর 26 ইঞ্চি 27 ইঞ্চি, এই অস্বাভাবিকতা দেখতে লোক জড়ো হবে, এটাই তো উদ্দেশ্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কেউ যদি এখানে লিখে থাকেন পোস্টারে, এখানে এসে আমাকে বোঝান কেন লিখেছেন, আপনার পক্ষে একটা যুক্তি দেন। হুজুর কি চড়ে আসবেন সেটা লিখতে হয় পোস্টারে, এখন বড় বড় করে। হুজুর কিভাবে আসবেন, হেঁটে আসবেন নাকি ঠেলা গাড়ি নিয়ে আসবেন, না বিমানে আসবেন, না হেলিকপ্টারে আসবেন, এটা দিয়ে আমি কি করব? আজকাল দেখেন লোক দেখানো কোথায় গিয়েছে। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা হয়তো অবাক হবেন, আমাকে হয়তো পাগল বলবেন, এমন দিন বেশি বাকি নাই, কত শিশু হুজুর 26 ইঞ্চি হুজুর, আল্লাহ যদি যে কেউ 8 ফুট লম্বা 9 ফুট লম্বা হয়ে যায়, তাহলে 9 ফুটই হুজুর চলে আসবে, অস্বাভাবিক। দেখবেন হিজড়া হুজুর একজন চলে আসছে, আপনারা হাসছেন আমার কথা শুনে, কেমন কেমতের লক্ষণ এগুলো, লিখে দিবে হুজুর শাড়ি পরে আসবেন। তো চিন্তা করে দেখেন, আচ্ছা আপনারা আপনাদের নিজেদেরকে প্রশ্ন করেন, যদি এইখানে এই ধরনের একটা মাহফিল হয় যে এই ধরনের একটা লোক আসবে, এখানে কয়েক হাজার মানুষ হবে না? তো আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা? না, আমরা আমাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি। আয়োজন করার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। গোবিন্দগঞ্জের চেয়ারম্যান সাহেব 50,000 মানুষের সমাগম ঘটিয়েছেন, আমরা 1 লক্ষ করব। প্রতিযোগিতা দেখা যায় অমুক গ্রামের 50,000 মানুষ হয়েছে, আমার গ্রামে 1 লক্ষ মানুষ চাই, এটা যদি হুজুরের ইঞ্চি কাটতে কাটতে 2 ইঞ্চি করা যায় তাতেও রাজি। তো আসলে যে খুলুসিয়ত থেকে আমরা সরে গেছি, খুলুসিয়ত থেকে আমরা অনেক দূরে সরে গেছি, কিন্তু আপনি যদি আত্মতৃপ্তি পেতে চান তাহলে আপনি এমন সব বক্তাকে নিয়ে আসেন, আমি ব্যক্তিগতভাবে কোনো বক্তার বিরুদ্ধে কথা বলছি না, ব্যক্তিগতভাবে এমন সব বক্তাকে আপনি নিয়ে আসেন যাকে আপনি নিজে শ্রদ্ধা করেন, অন্তত আপনি নিজে শ্রদ্ধা করেন। আমি একবার আল্লামা কবির রুহুল আমিন খান সাহেব, আমি খুব দ্রুত কথা বলতে চেষ্টা করবো, কথাগুলো চলে এসেছে, আপনাদের সময় আমি বেশি নষ্ট করবো না, আমি এলাকার নাম নেবো না, এলাকার কোনো বদনাম করতে চাই না। আমি এক জায়গায় একটা প্রোগ্রামে গিয়েছি বেশ কয়েক বছর আগে, আমি এবং আল্লামা রুহুল আমিন খান সাহেব একটা ঘরের মধ্যে আমরা বিশ্রাম নিচ্ছি, হঠাৎ করে দেখলাম এই ওয়াজ কমিটির সভাপতি সাহেব খুব রাগত স্বরে কথা বলে বলে রুমের মধ্যে এসে ঢুকলেন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে, তো সভাপতি বললেন, উনি যেভাবে বলেছেন আমি আপনাদেরকে বলছি, আপনারা বেয়াদবি মাফ করবেন, বুলবুল ভাই হারামজাদাকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, এখন ফোন করে বলে আসতে পারবে না, তারে পাইলে তো আমি বাঁধতে ফেলব। খান সাহেব আমাকে বললেন, বুলবুল কি বলছে? বলছে হুজুর। তো তিনি বলেন, আমার তো গায়ে জোর, আমিও ভাবছিলাম প্রোগ্রামটি মিস করবো, অসুস্থ বুলবুল, আমি যদি না আসতাম তাইলে তো এই ওয়াজ আমার উপর নাজিল হইতো। আমার কথা হলো, দেখেন আমি এখানে অনেক প্রমাণ পাওয়া যাবে, আপনারা একটু খোঁজ করলে প্রমাণ পাবেন যে বক্তাকে 15,000 টাকা অ্যাডভান্স দিয়ে এসে বলে পার্কে 15,000 টাকা দিয়ে আসছি, নিজের মুখে বলে, ঠিক নিজের মুখে স্বীকার করে যে বাবা টাকা ছাড়া কথাই বলে না, এটা এত বড় বাটপার, যদি না আসে 20,000 টাকা দিয়ে আসছি, আর কোথাও আসলে বাইন্দা রেখে দেবো, বলে না আপনি তো এর চেয়ে বড় বাটপার মিয়া, কারণ আপনি নিজের মুখে যাকে বাটপার বলে স্বীকৃতি দিচ্ছেন তাকে নিয়ে আসছেন আপনার ওয়াজে মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। যাই হোক, আমি বক্তা নই, কথাগুলো চলে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের লোক দেখানো ইবাদতি থেকে, লোক দেখানো পরহেজগারি থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আর আরেকটা বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে, আমি ছোট মানুষ, আমি বক্তা নই, গজল গাই, ছোট মানুষ, মাহফিলের আয়োজন করবেন আল্লাহকে খুশি করার জন্যে, 50 জন মানুষ যথেষ্ট আপনার মাহফিলের জন্য, আপনি আত্মতৃপ্তি পাবেন, আপনার পাশের গ্রামের কেউ